কথা কি সব যেন লিখছিস? কই কি লিখছি? এই যে প্রশাসনের কাজ নিয়ে। ও আমি তো এমন কিছু লিখি নাই। আমাদের বিশ্ববিদ্যালয় কেমন সেটা তুই জানিস না? আমি তো এমন অন্যায় কোনো কিছুই লিখি নাই। তুই যা লিখছিস তাতে হয়তো এতক্ষণে প্রক্টর ভিসি সবাই দেখে ফেলছে তোর লেখা, হয়তো ফোনও দিবে, তোর বহিষ্কার হয়ে যাবে, কেউ এবার তোর বহিষ্কার ঠেকাতে পারবে না। আদিয়া বলতেছো? জি। ভিসি স্যার তোমাকে ডাকছে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি ভিসি স্যারের রুমে এসে দেখা করো। জি স্যার। জি স্যার, আমি আসছি। বিশ্ববিদ্যালয়ের কাজ কি, এসব কি ফেসবুকে লেখার দরকার আছে? আউল ফাউল কথা, ফাজিল মেয়ে। স্যার এটা তো একটা চরম বেয়াদব। পড়াশোনা না করে শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আবার রাতের বেলা সব জানে থাকি ছেলেদের সাথে। বেয়াদব মেয়ে ছেলে। তিন দিনের বাচ্চুর ওর কাছ থেকে আমার শিখতে হবে যে ভার্সিটির কাজ কি। আমি নাদিয়া, আইন বিভাগ তৃতীয় বর্ষ। বিশ্ববিদ্যালয়ের কাজ কি এই বিষয়ে অনলাইনে একটি পোস্ট করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ, আর এর জন্য আমাদের ভিসি স্যার জনাব খন্দকার নাসিরুদ্দিন এবং তার অনুসারীরা আমাকে এবং আমার বাবা মাকেও অকথ্য ভাষায় অপমান করেছে। আর আজকের যা শেষ ফল হচ্ছে বহিষ্কার। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। এই যে আমার সামনে আপনার হাজারো নাদিয়া, আপনারা আপনার জায়গা থেকে প্রত্যেকে এক একজন নাদিয়া হয়ে উঠুন। আপনাদের নাদিয়া হওয়ার এটাই সময়, আর নিজের চোখে কালো কাপড় বেঁধে থাকবেন না। এই স্বৈরাচারী ভিসিকে পদত্যাগ করিয়ে তারপরে আমাদের ভেতরকার প্রত্যেক নাদিয়ার শান্তি হবে। আমাদের এখন একটাই দাবি, একটাই আন্দোলনের কণ্ঠ, এই স্বৈরাচারী ভিসিকে আমরা পদত্যাগ করাবো, এবং এই পদত্যাগের শেষই হবে আমাদের শান্তির সুরাহা। আমরা এটাই চাই। আমি নাদিয়া, আমার জায়গা থেকে এগিয়ে এসেছি। আপনারা প্রত্যেকে এক একজন নাদিয়া হওয়ার ক্ষমতা রাখেন। আপনারা প্রত্যেকে এক একজন নাদিয়া হবেন। আপনারা কি পারবেন না এক একজন নাদিয়া হতে? আপনারা কি এখনো চোখে কালো কাপড় বেঁধে থাকবেন? আসেন আমরা প্রত্যেকে এক একজন নাদিয়া হই, আমাদের ভেতরের নাদিয়াকে জাগিয়ে তুলি। এই সময় আমাদের নাদিয়াকে জাগিয়ে তোলার।